দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা রয়েছে খুকুরদার যাত্রী প্রতীক্ষালয়টি। বিপজ্জনক জেনেও নজর দেয়নি প্রশাসন। আর এই যাত্রী প্রতীক্ষালয়ে এখনও ঝুঁকি নিয়ে বাসের জন্য প্রতীক্ষায় থাকেন যাত্রীরা। বহুদিনের পুরনো এই যাত্রী প্রতীক্ষালয়টি দ্বিতল বিশিষ্ট। ওপরের তলায় বিভিন্ন সময় পশ্চিম মেদিনীপুরের খুকুরদার বাজার কমিটির মিটিংয়ে বসতেন। এখন তা ব্যবহারের অযোগ্য হয় প্রায় বছর দশেক হলো বন্ধ হয়েছে। আর নিচের তলে যাত্রী সেট বিশিষ্ট যে প্রতীক্ষালয়টি রয়েছে তার অবস্থাও ঠিক একইভাবে বিপজ্জনক। প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে যাত্রী প্রতীক্ষালয় অপরের থেকে পাকারের চাওড়া খসে পড়ে আহত হন দুজন যাত্রী। তাদেরকে স্থানীয় চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয়। এরপর বিক্ষুব্ধ জনতা ও এলাকাবাসীরা সেটিকে ভেঙে দেওয়া ও সারাইয়ের জন্য রাস্তা অবরোধ করে। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর ঘটনাস্থলে হাজির হন পুলিশ প্রশাসনের আধিকারিকরা। প্রতিশ্রুতিও দিয়েছিলেন কাজটি করে দেওয়ার। এরপর তৎকালীন বিডিও মানিক কুমার সিংহ মহাপাত্র এসে তা পরিদর্শন করেন। 12 নম্বর তুতোরাঙ্গা অঞ্চলে অবস্থিত হওয়ায় এই যাত্রী প্রতীক্ষালয়টিতে সে সময় বিপজ্জনক একটি বোর্ড লাগিয়ে দেয় অঞ্চল কর্তৃপক্ষ এবং উক্ত অঞ্চলের প্রধান প্রতিশ্রুতি দিয়েছিলেন কাজটি করে দেওয়ার, কিন্তু তা হয়নি। উপরন্তু ওই বড় সরিয়ে যাত্রীরা তাদের বসার জায়গা করে নেন। তাই সোমবার যাত্রীরা ওই প্রতীক্ষালয়ে অপেক্ষা করার সময় পুনরায় উপর থেকে চাঙড় খসে পড়ে। এতে কয়েকজন সামান্য আহত হন, তবে বরাত জুড়ে বেঁচে যান অনেকেই। কারণ যে পরিমাণ চাঁড় ওপর থেকে খসে পড়েছে ওর নিচে যাত্রীরা যদি বেশি সংখ্যক থাকতেন ঘটনা অন্যদিকে গড়াতো বলে মনে করছে স্থানীয় বাসিন্দারা। এত বিপজ্জনক হওয়া সত্ত্বেও কেন ব্যবস্থা নিচ্ছে না স্থানীয় বিডিও বা অঞ্চল আধিকারিকরা তা নিয়েও উঠেছে প্রশ্ন। প্রাকাশ্য না হলেও এ নিয়ে এক প্রকার ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। আর কত বড় বিপদ হলে নজর পড়বে প্রশাসনে? অনেকে চাইছেন নতুন করে গড়িয়ে দেওয়া না হলেও অন্ততপক্ষে এই বিপজ্জনক বাড়িটিকে ভেঙে ফেলা হোক। সূত্রের খবর না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে যেতে পারেন স্থানীয় বাসিন্দারা। আর এতে বিপদ হলে দায়ী থাকবে প্রশাসন বলে মনে করছেন তারা। ইসলামগড় বেশ কিছুদিন ধরে এরকম ভাঙা অবস্থায় ছিল, মানে ভেঙে ফেটে গেছিলো। মাঝখানে কিছুদিন এখান থেকে আসা যাওয়ার জন্য বন্ধ করে দিয়েছিল বাজার কমিটির লোক। তারপরে বলছিল মাঝখানে যে মেরামত করার জন্য ব্যবস্থা নেবে, এতদিন হয়ে গেল কোনো ব্যবস্থা নেয়নি। আবার এখানে মানুষজন কোথাও বসবাসের জন্য জায়গা নেই বলে সেই যে ঘিরা ছিল সেগুলো তুলে দিয়ে আবার এই ভাঙা বিশ্রামঘরে বসার জন্য, তারা ইচ্ছা এতে বসার জন্য আসেন সবাই এবং এখানে বসেন। তারপরে আবার এই তো দেখছেন সামনে আপনাদের সব ভেঙে পড়েছে, মনে হয় ওর মধ্যে মানুষজন ছিল না, ভেঙে পড়েছে। যদি মানুষজন থাকতো তাহলে তো খুবই সমস্যা হতো, হ্যাঁ অনেক ক্ষতি হতো মানুষের, সব রক্তপাত হতো। তো তাই আপনাদেরকে বলছি এটা যাতে তাড়াতাড়ি যাতে একটু মেরামত হয় বা এটার জন্য ব্যবস্থা নেন আপনারা। দীর্ঘদিন ধরে তো বেহাল, দীর্ঘদিন তো আপনারা দাবি জানাচ্ছেন নতুন প্রতীক্ষালয় হোক বা বিশ্রামাগারটা হোক। হ্যাঁ দীর্ঘদিন ধরে হচ্ছে এরকম, তো তাই জন্য একটু কড়া ব্যবস্থা নিয়ে যাতে এটা হয় কাজটা। প্রশাসন কি ভাবছে বলে মনে হয় এটা নিয়ে? প্রশাসনের কথা প্রশাসন এই প্রচার দেখে যদি প্রশাসনে কিছু হয়তো ধ্যান ভাবে। প্রশাসন তো বলছে করে দেবো, কিন্তু এখান থেকে এখানটায় বলে দিচ্ছে করে দেবো, হয়তো পরে গিয়ে হয়তো এটা তো চিন্তা ভাবনা ওনারা হয়তো কতটা কী করছেন কী করছেন ওনারাই জানেন। যাই হোক তোমরা অনেক ওনারাই করবেন, তা আমিও বলতে চাইছি যাতে প্রশাসন যাতে করে কাজটা, আপনারাও করুন। কিছুদিন আগে তো চাঙড় ভেঙে পড়েছিল, একজন আহত হয়েছিল, আপনারা রাস্তা অবরোধ করেছিলেন, তারপরেও তো কোনো সুরাহা হয়নি। সেটার বিষয়টা আমার অবশ্যই জানা নেই। যাই হোক তো এইটার বিষয়টা নিয়ে আমিও বলতে চাইছি প্রশাসনকে অনুরোধ করবো বা আপনাদেরকে অনুরোধ করছি যাতে এটা একটু সুরাহা হয়, যাতে তৈরি হয়, মানুষজন যাতে ভালো এখানে যাতে বসবাস করতে পারে, মানে বসতে পারে টাইম নিয়ে। কি নাম আপনার? স্বপন দাস। স্বপন দাস, বাড়ি? বাড়ি এখানে ঠাকুরদা, আমি ঢাকা। তো দেখছি আমরা রাত্রে এখানে বসতাম বন্ধু বান্ধব সবাই মিলে, আমাদের যাত্রীরাও বসতো এখানে, কিন্তু এখন দেখছি সব এদিকে থাকে, এখন তো সব ভেঙে ভেঙে পড়ছে। এটা যদি দ্রুত মেরামত করা হয় খুব ভালো হয় আর কি। এটা কি দীর্ঘদিন ধরে বেহাল এরকম? হ্যাঁ অনেকদিন থেকে আছে, আমরা তো প্রায় প্রশাসন কি কোনো ব্যবস্থা নেয়নি? কি চাইছো তোমরা? কি নাম তোমার? বাড়ি? পড়াশুনো করো না? হ্যাঁ। কোন কলেজ? বিরলা কলেজ।
আজকে খাকুড়দা বিশ্রামাগারটা দেখছি ভাঙা অবস্থায় রয়েছে, কি কখন কিভাবে ভাঙলো? সকালবেলা আজকে ভেঙে পড়েছে উপর থেকে। যাত্রী বসছিল দু তিনজন, তাদেরকে হাঁটিয়ে দেওয়া হলো, আর একজনের পায়ে লেগেছে পড়ে, ওই উপর থেকে খসে পড়ছে সবসময়। আর অনেকদিন থেকে এটা হচ্ছে, কেউ কিছু স্টেপ নিচ্ছে না। এর আগে পদ অবরোধ করে আমরা এখানে বললাম, তো বিডিও অফিস থেকে আসছিল, এসে একটা সাইনবোর্ড টাঙ্গিয়ে চলে গেল, হ্যাঁ বলছে ভেঙে দেওয়া হবে। ওখানে কি বিপদজনক লেখা ছিল নাকি? বিপদজনক লেখা ছিল, কিন্তু সেই বোর্ড টোর্ড ফেলে দিয়ে আবার সবাই যাত্রীরা এখানে বসে। তো ওটা বিপদজনক খুবই, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, আর ভেঙেও পড়ছে, আজকে সকালবেলাও পড়লো। হ্যাঁ, আর সিভিক পুলিশগুলো ওইগুলো ওদেরকে সরিয়ে দিয়েছে। তারা কি মানুষকে ঢুকতে দিচ্ছে না এখন? না, এখন মানুষ কাউকে ঢুকতে দিচ্ছে না। এটা কতটা কি মনে হয় যে কতটা বিপদজনক আছে? অনেক বিপদজনক আছে, ভেঙে বলার প্রয়োজন আছে? হ্যাঁ অবশ্যই ভাঙার দরকার, আর ভেঙে পড়ছে তো। আপনি কি সপ্তাহে এক দুদিন ভেঙে পড়ছে? আপনার নাম? আমার নাম স্বপন সাউ। আপনি এখানে কি করেন? আমার দোকান আছে।